বন্ধুরা, চেরাপুঞ্জি চলে এসছি এবং চেরাপুঞ্জির অন্য নাম হচ্ছে সোহরা। খাসিরা বলে সোহরা, যার মানে হলো কমলালেবুর ঘর। গুড মর্নিং বন্ধুরা, নতুন সকালে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই, সুস্বাগতম। এখন বাজে ঠিক সকাল 7টা আর আমি বেরিয়ে পড়েছি। এখান থেকে একটু চা খাবো, চা খেয়ে তারপরে আজকে একটু চেরাপুঞ্জির দিকটা যাওয়ার চেষ্টা করব। চেরাপুঞ্জির দিকে ভালো কিছু স্পট আছে। আজকে সারাটা দিন চেরাপুঞ্জির দিকে কাটাবো ভাবছি। তা যে লোকটার বাইক দেওয়ার কথা ছিল সে অনেক লেটে বাইক দেবে, 10টা বেজে যাবে, সুতরাং অত দেরি করলে চলবে না। আমাকে মনে হচ্ছে একটা গাড়ি হায়ার করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। যাচ্ছি পুলিশ বাজারের দিকে, রাস্তা একদম খালি আর ওয়েদারটা দারুণ সুন্দর আছে। এই সময় অক্টোবর মাসে শিলংয়ের ওয়েদার খুবই মনোরম থাকে, আপনারা এই সময় আসতে পারেন, না ঠান্ডা না গরম। কিন্তু রাত্রের দিককে আমাকে কালকে দুটো লেপ গায়ে দিতে হচ্ছিল। গতকাল শিলং এসে পৌঁছেছি, আজ সারাদিন ধরে ঘুরে দেখব চেরাপুঞ্জি। শিলংয়ের পুলিশ বাজার এলাকা থেকে একটি ট্যাক্সি ভাড়া নিয়ে এবার চললাম চেরাপুঞ্জির পথে। শুধুমাত্র গতানুগতিক জায়গা নয়, সঙ্গে এক্সপ্লোর করব আরও কিছু অফবিট প্লেস। এই রাস্তা চলে গেছে বাংলাদেশের সিলেট। ট্যাক্সি ড্রাইভার পরেশদার মুখে শুনলাম যে এই রাস্তায় সিলেট হয়ে কলকাতা যেতে অনেক কম সময় লাগবে। তো বন্ধুরা, আমি এখন চলেছি সকালে শিলং থেকে বেরিয়ে চলেছি চেরাপুঞ্জির দিকে। চেরাপুঞ্জির দিকে যে সমস্ত স্পটগুলো রয়েছে সেগুলো কভার করার চেষ্টা করবো আজকে এবং আপনাদের দেখাবো। তো আমি প্রথমে বাইক নেবো ভেবেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি লাস্ট পর্যন্ত একটা গাড়ি নিয়ে নিলাম, এই দাদাকে পেয়েছি। দাদা পরেশ, আপনার নাম না? পরেশ দাদাকে পেয়েছি, খুবই ভালো লোক। এবং এনার সাথে যাচ্ছি চেরাপুঞ্জি, এবং চেরাপুঞ্জির দিকে যে সমস্ত ফলস বা যে সমস্ত সিনগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো বা কভার করার চেষ্টা করব, একদিনেই কভার করার চেষ্টা করব, দেখা যাক কতটা কী হয়। এবং আর একটা কথা বলে রাখি যে এই যে ক্যাব ফেয়ার, এটা মোটামুটি 3,500 টাকা পেড করতে হবে আমাকে। তো আমি এখন চেরাপুঞ্জির যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছি। এই যে বাঁদিকে ডাউকি চলে যাচ্ছে আর সোজা ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে হচ্ছে চেরাপুঞ্জি। আপনারা এই রাস্তাটা যখন আসবেন বাঁদিক দিয়ে দেখবেন ডাউকি লেখা আছে, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে চেরাপুঞ্জি। আর ভীষণ সুন্দর দৃশ্য, পাহাড়ি নদী বইছে, ওদিকে পাইন বন, আর তার ভেতর দিয়ে তিরতির করে নদী বইছে, খুব সুন্দর দৃশ্য। চেরাপুঞ্জির পথে পৌঁছে গেলাম প্রথমেই ম্যাকটক ব্রিজে। তো বন্ধুরা, এখন বাজে ঠিক সকাল 9টা আর আমি চলে এসেছি চেরাপুঞ্জির রাস্তায় ম্যাকটক ব্রিজে। এই দেখুন ম্যাকটক ব্রিজ কত সুন্দর লাগছে দৃশ্য। ওই টোটাল ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, পুরো ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, এবং
দুর্দান্ত ভিউ পয়েন্ট, এদিকে অনেক সুন্দর ভিউ আছে। ওই পুরোটা ভিউ দেখুন, নিচ দিক দিয়ে ঝর্ণার জল বয়ে আসছে টোটাল। আর এই হলো রাস্তা। ওয়েদারটা খুব মনোরম ওয়েদার, এবং এখন বাজে মোটামুটি 9টা বাজে, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা গরম গরম ওয়েদার। আর আমিও এই ম্যাকডো ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। টোটাল শিলং থেকে আসার পথে, চেরাপুঞ্জি যাওয়ার পথে এই ব্রিজটা আপনারা পাবেন। তো আপনারা এবার সামনে চলুন। এই ভিউ পয়েন্ট দমন সিং, সেম ভিউ পয়েন্ট ডিম্পের সোহরা। কিপ ইট ক্লিন, পরিষ্কার রাখবেন। আর আমি এখন এই ভিউ পয়েন্টের ভিতর দিয়েই যাব নিচে ঝর্ণা দেখতে। চলুন, খাসির ট্র্যাডিশনাল ড্রেস পরে এখানে আপনি ছবি তুলতে পারবেন। জায়গা আছে একটা। কিরকম হয় দাদা, কিরকম নেন? 100 টাকা একজন। কিনা কিনা কালকে গিয়ে 100 ও 100 টাকা করে। ঠিক আছে চলুন, আমরা আবার নিচে যাচ্ছি। একটু অনেকটা নিচে নামতে হবে। খুবই সুন্দর লাগছে, বিভিন্ন পাখির কলতান, আর ওদিকে পাহাড়ি ঝর্ণার কুলুকুলু শব্দ কানে আসছে, বিভিন্ন পোকামাকড়েরও আওয়াজ কানে আসছে। দেখুন এই রাস্তাটা নেমে গেছে সোজা নিচের দিকে। এ দেখুন পুরো। চলে এলাম ভিউ পয়েন্টে, যেখান থেকে সমস্ত এলাকাটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো প্রথমে যখন এসেছিলাম অনেকদিন আগে, তখন দেখেছিলাম এই ফলসে যেতে কোনো টিকিট লাগতো না, কিন্তু এখন আবার 50 টাকা টিকিট কাটতে হলো। এই নিচের ফলসটা দেখার জন্য এখান থেকে 50 টাকা টিকিট কাটতে হলো। তো অথচ ওখানে একটা গভর্নমেন্টের প্রজেক্ট, জানি না কী ব্যাপার। তো চলুন, এখানের দৃশ্যও খুব সুন্দর, খুব সাবধানে নামতে হবে, নামাটা খুব কঠিন। আর এই এখন নেমে গেছে পুরো সিঁড়ি, ওই সিঁড়ি নেমে গেছে। রঙিন প্রজাপতি আর রঙিন ফুল, বেশ ভালোই লাগছে দেখুন। তো বন্ধুরা পৌঁছে গেছি ফলসের সামনে, দেখুন ফলস কত সুন্দর লাগছে দেখুন। বর্ষাকালে আসলে আরো সুন্দর দেখা যায় এই ওয়াটারফলসটা। মেঘালয়তে এরকম অনেক ওয়াটারফলস আছে, অনেকটা ওপর থেকে নিচে নেমে এই ওয়াটারফল, সত্যি এতটা মানে যে কষ্ট, অর্থাৎ নিচে নেমে কোনো কষ্ট নেই, ওপরে ওঠার যে কষ্ট সেটা বুকে নিয়ে আছি, কিন্তু এর সামনে এসে পুরো ভুলে গেছি অসাধারণ আছে দেখুন। আগে আমি দেখেছিলাম যে জলটা সবুজ ছিল, কিন্তু এখন জলটা ঘোলা। আর এই চারিদিকে ফুলের গাছ আর প্রজাপতি উঠছে, দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ। ব্রেকফাস্ট করে নিচ্ছি, আলুর পরোটা 60 টাকা নিচ্ছে এখানে, আর সঙ্গে একটা ডিম সেদ্ধ। এবার খেয়ে রওনা দেবো সামনে, চলুন। এখানে মোটামুটি সবই রেস্টুরেন্ট, সব আলাদা আলাদা 3টে রেস্টুরেন্ট আছে। এর মধ্যে এই হচ্ছে আলুর পরোটা, প্রচুর খিদে পেয়ে গেছে, তাই না খেলে আর বেড়াতে পারবো না। তো বন্ধুরা, মেঘালয় মানেই হচ্ছে মেঘ। আর দেখুন আমি এক যে জায়গাটা দাঁড়িয়ে আছি, ঠিক মনে হচ্ছে একটা গ্রিন ক্যানিয়নের মতন। দেখুন ওই সাইডের সাইডটা দেখুন, মানে এক লেভেলের পাহাড়, হাইটটা দেখুন এক লেভেল, আর যে গ্রিন
এই পুরো পাহাড়টার ভিতরে খাঁজ কাটা আর গ্রিন, আর দূরে মেঘ, মানে এর নামই হচ্ছে মেঘালয়। মানে কেন বলে যে স্কটল্যান্ড অফ নর্থ ইস্ট, অর্থাৎ মেঘালয়কে অনেকে স্কটল্যান্ড বলে থাকেন এর সৌন্দর্যের জন্য, অসাধারণ। আমরা এই এখন একটা ড্যানথন ফলস যাচ্ছি, সেই ফলস যাওয়ার আগে একটু দাঁড়িয়েছি এই পথের ধারে। আপনারা এই পয়েন্টে একটু এসে দাঁড়াবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, এখন চলেছি ড্যানথেং ফলসের দিকে। চেরাপুঞ্জির রাস্তায় যেরকম ভিড় ছিল, ড্যানথেংয়ের এই রাস্তাটায় কোনো ভিড় নেই, টুরিস্টের কোনো গাড়ি নেই, এবং এইখানে যে সিনারি অসাধারণ সুন্দর। পুরো ভ্যালি, দুদিকে ভ্যালি আর মাঝখান দিয়ে সরু রাস্তা। আমরা যেখান থেকে রাস্তা দিয়ে আলাদা হলাম, সেখান থেকে 15 কিলোমিটার ড্যানথেং ফলস। চলুন আপনাদের দেখাই। চেরাপুঞ্জি চলে এসছি, এবং চেরাপুঞ্জির অন্য নাম হচ্ছে সোহরা, খাসিরা বলে সোহরা, যার মানে হলো কমলালেবুর ঘর। এবং এই সময় চেরাপুঞ্জি এই সময় ওয়েদারটা ভীষণ মনোরম। এবং দেখুন, আপনারা যে জায়গায় নিয়ে এসেছি, পাহাড় থেকে কয়লা তুলছে, ওই দেখুন এ সমস্ত কয়লা। আমরা যে সবসময় ভাবি যে কয়লা সবসময় প্লেন ল্যান্ডিং পাওয়া যাবে, তা নয়, পাহাড় এলাকাতেও কয়লা আছে। পাথর থেকে কালো পাথর, দেখুন ওগুলো কিন্তু কালো পাথর নয়, অ্যাকচুয়ালি কয়লাই কিন্তু ভাঙছে। আর এইদিকের ভ্যালিটা দেখুন, পুরো টোটালি কত সুন্দর লাগছে দেখুন, পুরো ভ্যালি। আর এখানে আমি পুরো একা, কোনো টুরিস্ট নেই এই জায়গাতে। দূর থেকে মনে হচ্ছে যে পাহাড়ের ভিতরে বিভিন্ন গুহা বা সন্ন্যাসীরা থাকে, তা কিন্তু নয়। আসলে এখানে পাহাড় থেকে বালি বার করা হয়, তাই এরকম গুহার মতো হয়ে থাকে, বেশ সুন্দর লাগে দেখতে।